ব্যবসা এমন প্রোডাক্টের করা দরকার যেটির চাহিদা থাকবে সর্বত্র এবং মানুষের কাছে যেটির গ্রহণযোগ্যতা সারা বছর বিদ্যমান থাকবে। তবে যে প্রোডাক্টটির চাহিদা যত বেশি হবে তার যোগানও তত বেশি প্রয়োজন। কিন্তু এখনও মানুষ ম্যানুয়াল কাজ করে চলেছে, অর্থাৎ হাতের সাহায্যে প্রোডাক্ট তৈরি করে চলেছে। সেই জন্য প্রোডাকশন কম করতে পারছে, চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে মেশিনের দ্বারা চাহিদাজনক প্রোডাক্টকে প্রোডাকশন করলে সময়ের সাথে সাথে, অর্থাৎ সময় যেরকম বাঁচবে, প্রোডাক্টের সার্বিক চাহিদার যোগান মেটানোও সম্ভব হবে। তাছাড়া যারা ম্যানুয়ালি কাজ করছে তাদেরকে এই প্রোডাক্টগুলিকে মেশিনের দ্বারা প্রোডাকশন করে, প্রোডাক্টটি সাপ্লাই করে ব্যাপক অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। আজকের ভিডিওতে এমনই এক চমকপ্রদ ব্যবসা আপনাদের জন্য অপেক্ষা করছে, যেটি শুধুমাত্র একটি স্বল্প দামের মেশিন দিয়ে শুরু করা যাবে। তো চেষ্টা করবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটি মেশিনের সাহায্যে কিভাবে তিনটে ব্যবসা স্টার্ট করতে পারবেন সেই প্রসিডিওর এবং সেই আইডিয়াটি শেয়ার করা হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বিজনেস কার্ড চ্যানেলের পক্ষ থেকে আজকে তিনটে ব্যবসার আইডিয়া আছে। একটি মেশিনে আপনারা তিনটে ব্যবসা শুরু করতে পারবেন এবং খুব বেশি দামের মেশিন না, অল্প দামের মেশিন দিয়ে আপনারা ঘরে বসে এই ব্যবসাটি স্টার্ট করতে পারবেন। তো আজকের ব্যবসার আইডিয়াটি শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা কোম্পানিতে। তো সেই কোম্পানির তরফ থেকে আমাদের সাথে রয়েছেন ম্যাডাম। প্রথমে ম্যাডামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, উনি ওনাদের কোম্পানি সম্পর্কে এবং আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসে আলোচনা করবেন। ম্যাম, প্রথমেই আপনার নামটা এবং আপনার কোম্পানির পরিচয়টা যদি আমাদের দর্শকদের একটু দিতেন। নিশ্চয়ই দর্শক বন্ধুরা, প্রথমেই জানাই নমস্কার। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির তরফ থেকে আমি পলা এসে গেছি আপনাদের সামনে আরও একবার একটি অভিনব বিজনেস আইডিয়া নিয়ে, যেটা কিন্তু আপনাদের খুব খুব পরিচিত একটা ফুড প্রোডাক্ট বলতে পারেন। আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন, মানে দিনের বিভিন্ন সময়ে কিন্তু এটা যথেষ্ট চাহিদা রয়েছে এবং সেটা তৈরি করার জন্য যদি একটা কোনো অটোমেটিক মেশিন থাকে আপনাদের কাছে, বুঝতেই পারছেন কাজটা কতটা ইজিলি হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা হওয়া অবধি সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ অবধি। ম্যাম, আপনাদের যে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি বললেন, এটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? কেউ যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে? যেসব দর্শক বন্ধুরা মনে করছেন যে ট্রেন রুটে আসবেন, তারা শিয়ালদা থেকে যে কোনো ব্যারাকপুরের দিকে আসছে, ব্যারাকপুরগামী বা কল্যাণীগামী বা নৈহাটিগামী ট্রেনে উঠে তারা সোদপুর স্টেশনে নামবেন। সোদপুর স্টেশনে নেমে এক নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে লাইন বরাবর হেঁটে যাবেন, দেখবেন বাজারের মুখে অটো স্ট্যান্ড রয়েছে, বলবেন প্রজাতন্ত্র পল্লী মেশিনের অফিসে যাব, চাউমিন ফ্যাক্টরি, পুরনো চাউমিন ফ্যাক্টরির কাছাকাছি আপনাদেরকে আমাদের অফিসের সামনেই নামিয়ে দেবে। আর যেসব দর্শক বন্ধুরা মনে করছেন যে বাসে আসবেন বা বাইকার আসবেন, তারা হাওড়া থেকে যারা আসছেন তাদেরকে বলবো যে তারা বাসে করে বলবেন যে সোদপুর রাজারোড স্টপেজে নামবো, যে কোনো ব্যারাকপুরগামী বাসে উঠে আপনারা বলবেন সোদপুর রাজারোড স্টপেজে নামবো। রাজারোড থেকে হাঁটা পথে এক মিনিটের ডিস্টেন্সে আমাদের অফিস, আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে যে কোনো একটিতে যোগাযোগ করে নেবেন, আপনাকে গাইড করে নিয়ে নেওয়া হবে। আচ্ছা ম্যাম, আপনি যে বললেন যে ফুড প্রোডাক্টের বিজনেস, এই বিজনেসের তো মার্কেটে বিশাল ডিমান্ড থাকার কথা, কারণ যেহেতু ফুড প্রোডাক্ট, তাই তো? তো আজকে আমাদের দর্শকদের জন্য কি বিজনেস আইডিয়া আপনি দিতে চলেছেন? দর্শক বন্ধুদের প্রথমেই বলেছি যে এটা একটা ফুড প্রোডাক্ট, খাওয়ার জিনিস। তো ১২ মাস কিন্তু সব কিছু বন্ধ হতে পারে, খাবারটা বন্ধ হবে না খাওয়া। তো সেখানে দাঁড়িয়ে একটা ১২ মাসের ব্যবসা, ততোধিক চাহিদা রয়েছে এবং চাহিদা যখন থাকে মার্কেটে তখন সেই বিজনেসটা নিয়ে এগোনোটা কিন্তু সবথেকে লাভবান হওয়ার অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট। যেহেতু ডিমান্ডটা ক্রমবর্ধমান, ক্রমে ক্রমে ডিমান্ড বাড়ছে, সেই অনুযায়ী ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যদি একটা অটোমেটিক মেশিন থাকে আমাদের কাছে, আমাদের প্রোডাকশন মার্জিনটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। আর প্রোডাকশন যত কম সময়ে যত বেশি করতে পারবেন সেটা কিন্তু কোনো মানুষের পক্ষে বা ম্যানুয়ালি সেটা সম্ভব হয় না। যখন একটা সেই রকম হাই ক্যাপাসিটির মেশিন আপনার কাছে থাকে, ব্যবসাটাকে ধরতে, ব্যবসাটাকে জমিয়ে ধরতেও কিন্তু সুবিধে হয়। তো সেই প্রোডাক্টগুলো কী কী আজকে বলে দেবো, যে এই মেশিনের মাধ্যমে আমরা তিন রকম প্রোডাক্ট তৈরি করতে পারবো এবং প্রোডাক্টগুলো কী কী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনাও করব। তো দেখিয়ে দিই দর্শক বন্ধুদের প্রথমে মেশিনটা। এই হচ্ছে আমাদের মেশিনটা, দেখতেই পাচ্ছেন এটা একটা স্বল্প জায়গা জুড়ে রয়েছে এবং এটা কিন্তু ফুল অটোমেটিক একটা মেশিন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু সার্কেল ডাই লাগানো রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনারা এই মেশিনে ফুচকা তৈরি করতে পারবেন, পাঁপড় তৈরি করতে পারবেন এবং তার পাশাপাশি রুটি, মানে রুটি জাতীয় যে কোনো প্রোডাক্ট
সেই জিনিসটাও কিন্তু তৈরি করতে পারছেন। শুধুমাত্র আপনাকে ডাইসটা চেঞ্জ করে নিতে হবে কাজ করার সময়, এবং যেরকম সাইজের জিনিসটা আপনি তৈরি করতে চাইছেন সেই সাইজের ডাইটা লাগিয়ে নেওয়া মাত্র কিন্তু আপনি সেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মেশিনের মাধ্যমে। এবং এটা ফুল অটোমেটিক মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখুন ফুচকার ডাই রয়েছে। আচ্ছা, ফুচকার ডাই রয়েছে, এটা হচ্ছে আপনার পাপড়ের ডাই। আচ্ছা ম্যাম, ডাই চেঞ্জ করলেই তাহলে আমি সেই প্রোডাক্টটা বানাতে পারব? ডাই চেঞ্জ করলেই সেই প্রোডাক্টটা আমরা বানাতে পারবো। তো দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন কেন বলছিলাম যে ক্রমবর্ধমান খাবারের জিনিস প্রচুর চাহিদা রয়েছে আমাদের আশেপাশে। কিন্তু ফুচকার ডিমান্ডটা প্রত্যেক দিন একটা বৈকালিক খাবার হিসেবে কিন্তু সমস্ত জায়গায়, স্ট্রিট ফুড বলুন বা এখন বিভিন্ন রকম ক্যাফেটেরিয়া হয়েছে, ফুচকা নিয়ে অনেক রকম ফিউশন চলছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু নিত্য নতুন ইনোভেটিভ আইডিয়া আসছে ফুচকাকে নিয়ে, অনেক রকম এক্সপেরিমেন্ট হচ্ছে। শুধুমাত্র কিন্তু ওই স্ট্রিট ফুডে যে জল ফুচকা আমরা দেখি সেটা কিন্তু নয়, বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মধ্যে যেরকম ফুচকা পড়ছে, পাশাপাশি কিন্তু পাপড়ের চাহিদা ডে বাই ডে কিন্তু বাড়ছে। শুধুমাত্র ঘরে নয় বা শুধুমাত্র অনুষ্ঠান পারপাসে নয়, পাপড়টাকে নিয়েও কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট চলছে। বিভিন্ন রকম এখন আমরা বাচ্চাদেরকে কালারফুল পাপড় দিয়ে কিন্তু অনেক রকমভাবে আমরা সেটাও ইউজ করি, অ্যালফাবেট পাপড় হয়, ABCD পাপড় বা ছোটো ছোটো ব্যাডমিন্টন পাপড়, বিভিন্ন রকম সাইজের হয়। কিন্তু সেগুলো সবই এই ডাইসের ওপর ডিপেন্ড করে হয়, যেরকম সাইজের ডাই আপনি লাগাবেন সেরকম টাইপের আপনি আউটপুটটা পাচ্ছেন পাপড়ের ক্ষেত্রে। এবং গোল পাপড় যেটা হয়, সার্কেল পাপড় বা মশলা পাপড় বা প্লেন পাপড়, সেগুলোও কিন্তু ডাই ভিত্তিক হয়। যেরকম সাইজের আপনারা ডাইটা লাগাচ্ছেন মেশিনের মধ্যে, আপনারা অর্ডার দেবেন আমাদেরকে যে কী ধরনের ডাই চাই আপনার, কি ডিজাইনের ডাই চাই আপনার, তো আমরা কিন্তু সেইভাবে আপনাকে কাস্টমাইজ করে ডাই তৈরি করে দেবো। এবং এই একই মেশিনের মাধ্যমে শুধুমাত্র ডাইটা চেঞ্জ করে একই মেশিনে আপনি ফুচকাটাও যেমন করতে পারছেন, পাপড়টাও করতে পারছেন, পাশাপাশি রুটির চাহিদা আশেপাশে দেখবেন আমাদের বাড়িতে কিন্তু এখন আর কেউ রুটি তৈরি করতে চান না, বাইরে হোটেল থেকে বাইরে, যেহেতু এখন সবাই কিন্তু জব ওরিয়েন্টেড থাকেন, তো সেখানে সংসারে সময় দেওয়ার একটা প্রবণতাটা কমেই এসছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু রুটিটা কিন্তু টোটালটাই হোটেল ভিত্তিক নির্ভর ব্যবসা হয়ে উঠেছে। বিকেলের দিক হলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে রুটির সেল থাকে। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ফুল অটোমেটিক মেশিন যদি আপনার কাছে থাকে, এই যে রুটি বেলা এবং রুটিটা তৈরি করার যে প্রক্রিয়াটা রয়েছে, টোটাল প্রসেসটা কিন্তু এই মেশিনের মাধ্যমে করে নিতে পারছেন। এবং যখন এরকম একটা ফুল অটোমেটিক মেশিন থাকছে, আপনার মার্কেটটা ধরতে, আপনার ক্লায়েন্টদেরকে বা কাস্টমারদের কিন্তু ধরে রাখতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ ডেলিভারিটা আপনি ঠিক টাইম মতন দিতে পারছেন। সো বুঝতেই পারছেন কতটা মানে সময় বাঁচানো মেশিন এটা, আপনার সময়টাকে সাশ্রয় করবে এবং কম সময়ে বেশি পরিমাণে যে প্রোডাকশনটা সেটা কিন্তু এই মেশিনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনারা। আচ্ছা ম্যাম, আমি তো এখানে দেখতে পাচ্ছি যেটা পাপড়ের ডাইস আছে এটা তো ছোট আছে, তো রুটি সাইজটা তো বড় হয়, তো সেরকম হিসাবে কি আপনারা ডাইস বানিয়ে দেবেন? একদম একদম, যেরকম পাশাপাশি দেখুন ফুচকার ডাইটা কিন্তু তার থেকেও ছোট রয়েছে, এবং পাপড়ের ক্ষেত্রেও কিন্তু এই যে সাইজটা দেখছেন এর থেকে ছোট সাইজেরও কিন্তু ডাই হয়। আচ্ছা, যেহেতু যেটা বললাম অ্যালফাবেট পাপড় বা বিভিন্ন রকম সার্কেল শেপ হয়, রাউন্ড শেপ হয়, তো সেই শেপের পাপড়গুলোও কিন্তু ডাইসের মাধ্যমে আপনারা অ্যাডজাস্ট করতে পারছেন। তো সেখানে দাঁড়িয়ে রুটির সাইজটা এর থেকে একটু বড় হবে, সেটাও ডাইটা এর মধ্যে সেট করে দেওয়া হবে, এরকম কাস্টমাইজ করে যেরকম বললাম আমরা ডাইটা তৈরি করে নিতে পারবো। তো সেইভাবে আপনি যেভাবে অর্ডার দেবেন, রুটির জন্য আলাদা একটা সাইজ থাকে পারফেক্ট, সেই রেশিওর সাইজটা আমরা এখানে ইনক্লুড করে দেবো, আপনারা এর মাধ্যমে তখন রুটিটাও করতে পারবেন। আচ্ছা আচ্ছা ম্যাম, এই যে পাপড় বা ফুচকা বলুন, এটা তৈরির জন্য তো একটা রেসিপির প্রয়োজন পড়ে, সেটার কি সাপোর্ট আপনাদের কোম্পানি করবে? ডেফিনেটলি, শুধুমাত্র রেসিপি নয়, মেশিন যাওয়ার পর আমাদের ক্লায়েন্টের সেটআপে কোম্পানির তরফ থেকে ইনস্টলার যাবেন, তিনি গিয়ে সম্পূর্ণ মেশিনটা সেট করে কিভাবে কাজটা করতে হচ্ছে, মেশিন কিভাবে অপারেট করতে হচ্ছে হাতে ধরে শিখিয়ে দেবেন, এবং তার পাশাপাশি একটা পারফেক্ট কোয়ালিটির পাপড় বলুন বা ফুচকা বলুন বা রুটিটা তো আমরা সকলেই জানি যে কিভাবে কি রেশিওতে মেশাতে হয়, কিন্তু পাপড় বা ফুচকার মেটেরিয়ালের যে রেশিওটা, যে উপাদানের যে তারতম্যটা, সেটা প্রপারলি না জানলে কিন্তু একটা একদম এ গ্রেড কোয়ালিটির ফুচকা বা পাপড় আপনি মার্কেটে দিতে পারবেন না। তো সেখানে দাঁড়িয়ে সেই রেসিপিটা কি হবে এবং কি অনুপাতে কোন উপাদানটা মেশাতে হচ্ছে, সেগুলো কিন্তু প্রপার গাইডেন্স আপনি আমাদের ইনস্টলারের মাধ্যমে পাবেন, হাতে ধরে কাজ দেখিয়ে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং তার পাশাপাশি বলে দিই উপাদানগুলো মোটামুটি ময়দা সুজি আমাদের হাতের কাছেই কাঁচামালগুলো কিন্তু সহজলভ্য, লোকাল মুদি সব থেকে পাওয়া যায়, একদম একদম। আর এছাড়াও যদি কেউ মনে করছেন যে একদম হোলসেল রেটে মানে পাইকারি রেটে আপনারা কম বাজেটে পেতে চান কাঁচামালটাকে, তো সেক্ষেত্রে ময়দার মিল বলুন বা সুজির যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোর কন্ট্যাক্টসও কিন্তু আমরা দিয়ে দেবো। তো আপনারা যদি চাইছেন যে কাঁচামালটা কোথা থেকে পাবেন, কত কম বাজেটে পাবেন, কারণ যত কম বাজেটে আপনি কাঁচামালটা ইনভেস্ট করে প্রোডাক্টটা তৈরি করতে পারবেন, আপনার প্রফিটের মার্জিনটাও কিন্তু ওদিকে ততোধিক বেশি থাকবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ডাইরেক্ট ফ্যাক্টরিগুলোর কন্ট্যাক্টসও আপনাকে দিয়ে দেবো, তো সেইভাবে কিন্তু আপনি অনায়াসে অনেকটা লাভের মার্জিন রেখে আপনি ব্যবসাটা করতে পারবেন।
আচ্ছা ম্যাম, এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত আছে? এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি আপনি যদি ফুচকার ক্ষেত্রে করেন, দেখুন ফুচকায় কিন্তু অনেকগুলো ডাই আপনার লাগানো রয়েছে রোলারের মধ্যে, তো সেক্ষেত্রে ফুচকা যখন হবে প্রোডাকশনটা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি হবে। পার আওয়ার কম করে আপনার 1500 থেকে 1800 পিস। আচ্ছা, তো বুঝতেই পারছেন কতটা প্রোডাক্টিভ মেশিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পাপড়ের ক্ষেত্রে আপনার মোটামুটি 800 থেকে 1200 অবধিও হয়ে যাবে পার আওয়ার। এটাও সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে, স্মল সাইজও রয়েছে, স্মল সাইজ যখনই ছোট সাইজ হয়ে যাচ্ছে অনেক বেশি প্রোডাকশন হচ্ছে, আবার মিডিয়াম টু লার্জ যখন হয়ে যাচ্ছে বিভিন্ন যে মশলা পাপড় আপনি এটা পর, তখন সেটা কম হবে স্বাভাবিকভাবে। আচ্ছা, মেশিনটায় কি স্পিড সেটিং করা যায়, মানে কতটা স্পিডে আমি দেব? একদম একদম, সেগুলো অপারেট করা যাবে, স্পিডটাকে অ্যাডজাস্ট করা, লো মিডিয়াম হাই, তো সেগুলো কিভাবে করতে হবে ওই বললাম যে সেটআপে যখন যাবে ইনস্টলার, তিনি একদম টেকনিক্যালি আপনাকে হাতে ধরে কাজটা দেখিয়ে শিখিয়ে দেবেন। আচ্ছা, মেশিনটার কস্ট কি আছে? দেখুন, আমাদের ইন্ডিয়ান মেশিনারিতে কিন্তু বারে বারে আমরা বলে থাকি আমরা কিন্তু কাস্টমাইজড করে মেশিন বানিয়ে দিই, তো যারা মনে করছেন যে ফুচকা বা পাপড়টাকে একটা বিজনেস হিসেবে নেবেন এবং এই রকম একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান, তো তাদের ক্যাপিটাল অনুযায়ী, তাদের পুঁজি অনুযায়ী কিন্তু আমরা কমিয়ে বা বাড়িয়ে প্রোডাকশন ক্যাপাসিটি সেইভাবে কিন্তু কাস্টমাইজ করে মেশিন তৈরি করে দিতে পারি। তো সেক্ষেত্রে একদম লো বাজেটের মেশিনও যেমন আছে এবং হাই প্রোডাক্টিভ যত মেশিন হবে সেক্ষেত্রে রেটটা বাড়তে থাকবে। মিনিমাম আমাদের 25,000 টাকা থেকে শুরু আছে মেশিন। আচ্ছা, 25,000 টাকা থেকে শুরু আছে। এরপর যেভাবে যেভাবে যেরকম কাস্টমাইজড করে ক্লায়েন্টরা চাইছেন মেশিনটাকে মডিফাই করে আরও হাই ক্যাপাসিটির মেশিন বানাতে, তো সেক্ষেত্রে তখন কিন্তু দামটা রেটটা ফ্ল্যাকচুয়েট হবে। আচ্ছা, 25,000 টাকার যে মেশিনটা বলছেন ওটা কি ম্যানুয়াল মেশিন আছে? ওটা ম্যানুয়াল মেশিন, 25,000 টাকার মেশিনটা ম্যানুয়াল মেশিন রয়েছে। এবং পরবর্তীকালে যদি কেউ মনে করছেন যে প্রথমে আমি ম্যানুয়াল নিয়ে শুরু করব, পরে আমি একটা হাই ক্যাপাসিটির মেশিনে যাব, তো সেভাবে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও আছে আমাদের, সেভাবেও কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন। আচ্ছা, মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ম্যাম? আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর ওয়ারেন্টি থাকে, মিনিমাম 1 বছর থেকে ম্যাক্সিমাম 5 বছর, মেশিনের প্রোডাক্টিভিটি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী, মডেল নাম্বার অনুযায়ী এগুলো সেট থাকে। আচ্ছা, মেশিনটা কি আপনাদের টেকনিশিয়ান চালিয়ে ট্রেনিং দিয়ে ফুললি দেখিয়ে দেবে, তাই তো? একদম একদম। আচ্ছা, তো আপনারা মার্কেটিং সাপোর্ট কি করেন, মার্কেটিং সাহায্য কি করেন? দেখুন, মার্কেটিং এর ক্ষেত্রে আগেই বলবো যে যথেষ্ট ডিমান্ডেবল, যেহেতু খাবারের চাহিদা দিনে দিনে বাড়ছে ছাড়া কমছে না, তো সেখানে দাঁড়িয়ে আপনারা ডাইরেক্ট সেলিং করলেও বা অ্যাজ এ হোলসেলার হিসেবে আপনারা নিজেরাই কিন্তু একটা ব্যবসা করতে পারেন। কারণ ফুচকা কিন্তু এখন আর কেউ ম্যানুয়ালি নিজে তৈরি করে তারপরে বিক্রি করতে যায় না, ফুচকাও দেখবেন মার্কেট থেকে কিনে আনা হয়, বাল্কে কিনে আনা হয়, তো সেক্ষেত্রে আপনার সেট আপে যদি এই ধরনের একটা মেশিন থাকে আপনি কিন্তু অ্যাজ এ হোলসেলার নিজেই ব্যবসাটা করতে পারেন, পাপড়ের ক্ষেত্রেও ফুচকার ক্ষেত্রেও। এবং পাশাপাশি আপনার যদি মনে করেন যে কোনো ব্র্যান্ড তৈরি করতে চান পাপড়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ব্র্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা হেল্প করে দিই, লোগো কী হবে, ডিজাইন কী হবে প্যাকেটের ওপর, সেগুলো আমরা প্রপারলি পাউচটা কীভাবে অ্যাট্রাকটিভ করে সেল করা যায় সেই গাইডলাইন্সটাও আমাদের কাছে পাবেন। এছাড়া যদি আপনি মনে করছেন যে আপনি তৈরি করছেন, আপনার হোলসেলার ব্যাকআপ প্রয়োজন, তো কোম্পানির ব্যাকআপে যে সমস্ত হোলসেলার ডিস্ট্রিবিউটাররা রয়েছেন তাদের ব্যাকআপে কিন্তু আপনি অনায়াসেই এই ব্যবসাটা করতে পারছেন। সুতরাং মার্কেটিংয়ের টোটাল গাইড কিন্তু আপনি কোম্পানির তরফ থেকে পাচ্ছেন। আচ্ছা ম্যাম, এতটা মাল তো আমি প্রোডাকশন করব, ঠিক আছে, তো তার জন্য তো আপনার ওইগুলো মাখাতে হবে, যেগুলো ময়দা বললেন, সুজি বললেন, ওগুলো মাখানোর জন্য কি কোনো মেশিন আছে? একদম, যারা মনে করছেন যে ম্যানুয়ালি হাতে মেখে নেবেন, তার জন্য তো ইনস্টলেশনে যখন যাচ্ছেন, যিনি যাচ্ছেন কী কী রেশিওতে কোন উপাদানটা মেশাতে হচ্ছে দেখিয়ে দিচ্ছেন, ম্যানুয়ালি করে নিচ্ছেন। কিন্তু যারা চাইছেন যে না ম্যানুয়ালি করবো না, সেটাও একটা মেশিনের মাধ্যমে করবো, তো অটোমেটিক মিক্সিং মেশিন আছে আমাদের এবং বিভিন্ন রকম ক্যাপাসিটি সাইজে রয়েছে, তো যেরকম সাইজের ক্যাপাসিটির মিক্সার মেশিন নিতে চান আমাদের অফিসে আসুন, ভিজিট করুন, সেগুলোও পাশাপাশি রয়েছে আমাদের, সেগুলো নিয়ে তার মধ্যে মিক্সিংটাও আপনারা করে নিতে পারবেন অটোমেটিক্যালি, যাতে করে সময়টা আরও আপনার সাশ্রয় হবে। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আমাদের এই মেশিনটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো, এরপরও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে তো যোগাযোগ করবেনই, আপনাদেরকে সরাসরি গাইড করে দেওয়া হবে। এছাড়া আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে আপনারা সেখানে কমেন্ট করুন, আমরা যথাযথভাবে চেষ্টা করব সেগুলো উত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করার। এবং আলোচনা সাপেক্ষে অফিস ভিজিট করুন এবং আপনার ক্যাপিটাল অনুযায়ী, পুঁজি অনুযায়ী একটা মেশিন চুজ করে এই ধরনের একটা, যেটা বাজার চলতি প্রোডাক্ট, যেটার অ্যাভেলেবিলিটি রয়েছে পাশাপাশি ডিমান্ডটাও রয়েছে, এরকম একটা ব্যবসা আলোচনা সাপেক্ষে মেশিন চুজ করে বাজেট অনুযায়ী শুরু করুন। ধন্যবাদ, নমস্কার।